মান্না নাইনটিন এইটটি ফোরে তিনি নতুন মুখের সন্ধানে আমাদের বাংলা চলচ্চিত্রে আসে এবং তাকে কিন্তু দীর্ঘ সাত আট বছর কিন্তু তাকে মানে একক নায়ক হিসেবে কেউ ব্রেক দিত না এবং তাকে কিন্তু সেই তৃতীয় শ্রেণীর তারকা হিসেবে হয়ে থাকতে হতো কিন্তু এরপর নাইনটিন নাইনটি ওয়ানে কিন্তু মান্নার ইতিহাস বদলে যায় মান্নার ইতিমধ্যে ওভারনাইট স্টার মনে যায় এবং তার পরবর্তীতে তিনি মৃত্যুর শেষ দশটি বছর ছিলেন ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি তো মান্নার যে টোটাল দীর্ঘ ক্যারিয়ার আমি যদি নাইনটিন নাইনটি ওয়ান থেকে যদি দু হাজার আট পর্যন্ত এই যে মানে একটা দীর্ঘ বছর তো এত বছরে মান্নার কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিদ্বন্দ্বী এসেছে তো আপনার কি মনে প্রশ্ন থাকে না যে এক্স্যাক্টলি মান্নার প্রতিদ্বন্দ্বী ঠিক বাংলা সিনেমাতে কারা ছিল হ্যাঁ আজকে আমি কথা বলব যে এক্সাক্টলি মান্নার টোটাল ক্যারিয়ারে মান্নার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাদের কোন সময় ধরা হতো এবং তারা কীভাবে মান্নাকে বিট করেছে এবং মান্না কীভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে তার জায়গার থেকে তো আজকে সেই গল্পই বলবো আমি কথা বলব যে বাংলা চলচ্চিত্রের একজন মেগাস্টার মান্না তার ক্যারিয়ারের টোটাল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেসব নায়কদের সঙ্গে তো তাদের সঙ্গে মান্নার গল্প নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মসাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি করেইলাম আপনাদের মূল্যবান কমেন্টের আমি শুরুতেই একটা ব্যাপার বলে নিচ্ছি যে নাইনটি যে মানে নাইনটিন নাইনটি সিক্সের আগ পর্যন্ত কিংবা নাইনটিন নাইনটি সেভেনের আগ পর্যন্ত কিন্তু মান্নার ক্রেজ বা মান্নার পারিশ্রমিক মান্নার স্টাডিয়াম কিন্তু ইলিয়াস কাঞ্চন কিংবা রুবেল তাদের মতো কিন্তু মান্নার কখনো ছিল না ওই টাইমে এর পরবর্তীতে কিন্তু মান্না আস্তে আস্তে মানে একটা আলাদা লেভেলে চলে যায় তো ওই টাইমে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে ওই টাইমে মান্নার প্রতিদ্বন্দ্বী কীভাবে ইলিয়াস কঞ্চন কিংবা রুবেল হয় তো এখানে কিন্তু অনেক গল্প রয়েছে অনেক প্ল্যান রয়েছে তো প্রথমেই যে কথাটা বলবো যে মান্না কিন্তু নাইটিন নাইনটি ওয়ানে প্রথমে এককনক হিসেবে ব্রেক পায় কাশাম প্রেম সিনেমাতে এবং যেটা সুপারের যদিও যন্ত্রণা সিনেমাতে তিনি ব্রেক পেয়েছিল এবার আমি যদি বলি যন্ত্রণা সিনেমা এবং মান্নার এই যে কাশেমমালার প্রেম দুইটা সিনেমায় কিন্তু ইলিয়াস কাঞ্চনের কাজ করার কথা ছিল হ্যাঁ যেহেতু যন্ত্রণা সিনেমাতে কিন্তু কাজিয়াত কাজিয়াত কিন্তু এর আগে দায়ী সিনেমা কিন্তু রীতিমতো সুপার হিট ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এরপরে তিনি কিন্তু যন্ত্রণা সিনেমাতে কিন্তু তিনি ইলিয়াস কঞ্চনকে নিয়ে কাজ করতে যায় এবং তখন কিন্তু মান্না কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এই সিনেমার প্রডিউসারকে ইমপ্রেস করে কিন্তু তিনি পরবর্তীতে এই সিনেমাতে নাম লেখা এবং সিনেমাটা ফ্লপ যাওয়ার পরে কিন্তু কাজিয়াত খুবই রেগে যায় মান্নার পরে এরপরে উনিশশো একানব্বই সালে রিলিজ পাওয়া মালার প্রেম এই সিনেমাতে যদি ইলিয়াস কঞ্চন দেশে থাকত এবং তিনি যদি সুস্থ থাকত তাহলে কিন্তু অবশ্যই চম্পার সঙ্গে কিন্তু এই সিনেমাতে আমরা মান্না কেনা আমরা কাঞ্চনকে ফেতাম কিন্তু কাঞ্চন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিন কিন্তু সিঙ্গাপুরি হসপিটালে ভর্তি থাকে তো যাই হোক এখানে কিন্তু কোনো না কোনোভাবে কি আপনার মনে হয় না কাঞ্চনের যেহেতু মানে এত বড়ো বড়ো হিট সিনেমাতে ইলিয়াসকঞ্চনটা কাজ করার কথা ছিল সেই সিনেমাতে আসলে মান্না কাজ করেছে এরপরে নাইনটিন নাইনটি থ্রি খেলা তো সেখানেই মানে নাইনটিন নাইনটি থ্রিতে মান্নার ক্যারিয়ারের প্রথম সুপার হিট সিনেমা আসে মানে যে সিনেমার রীতিমতো ওভার নাইট স্টার বানিয়ে দেয় মান্নাকে বাম্পার হিট সিনেমা হ্যাঁ আমি বলছি প্রেম দিওনা সিনেমার কথা এই সিনেমাতে কিন্তু ইনিশিয়ালি কাজ করার কথা থাকে ইলিয়াস কাঞ্চনের তো ইলিয়াস কাঞ্চনের কিন্তু প্রডিউসারের সাথে তুমুল ঝগড়া হয় তো এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো এখানে কি আপনার মনে হয় না যে কোনো না কোনো কারণে যেহেতু ইলিয়াস কাঞ্চন সিনেমাগুলো স্কিপ করে গেছে কোনোভাবে এবং সেখানে কোনো না কোনোভাবে একটা মানে মনের দিক দিয়ে হলেও তো একটা সুপ্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে ইলিয়াস কাঞ্চন এবং মান্নার হ্যাঁ ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবে কাঞ্চন এবং মান্নার ভিতর যে মানে মানে মনের দিক দিয়ে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো তখন এগুলো কিন্তু পরবর্তীতে পেপার কাটিংয়ে কিন্তু বেশ কয়েকবার রুটে চলে এসেছে তো এইসব টপিক্স নিয়ে কিন্তু আমি পেপার কাটিং দিয়ে কিন্তু সামনে নেক্সট আমি ভিডিও বানাবো তো সেই পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গেই আপনাকে থাকতে হবে এবার যদি আমি সেই রুবেলার সঙ্গে রুবেল এবং মান্না তারা যে দুজন দুজনের কম্পিউটার ছিল এটা কিন্তু কম্পিউটার সবাই জানে এবং নাইনটিন সিক্স থেকে মানে নাইনটিন নাইনটি সিক্স মাঝামাঝি থেকে কিন্তু মান্না এবং রুবেল একে অপরের রাইভাল কিন্তু ধরা হতো আপনি দেখবেন যে ওই টাইমের অনেক তারকা তারা কিন্তু তাদের ইন্টারভিউতে বলে যে একটা টাইমে বাংলা চলচ্চিত্রে এমন একটা মানে টাইম ছিল যখন কিন্তু এবডিসির এক ফ্লোরের শুটিং হতো মান্না ভের তো আর এক ফ্লোরের শুটিং হতো রুবেল ভের তো এভাবে কিন্তু রকম বাক বিতণ্ডে কিন্তু মান্না এবং রুবেল প্রসঙ্গটাও কিন্তু উঠে আসে এবং আপনারা কিন্তু বিভিন্ন রকম অনলাইন কিংবা ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা দেখবেন যে তখন কিন্তু মান্না এবং রুবেলের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ব্যাপার শুরু এবং এই ব্যাপারটা কিন্তু আসলে নাইনটিন নাইনটি এইট থেকে কিন্তু মানে আরও তীব্রভাবে শুরু হয় মান্না এবং রুবেলের কম্পিটিশন নাইনটিন নাইনটি এইটে যখন রিলিজ পায় মান্নার তেজি মাস্তান তো এত সব বাম্পারেট সিনেমার ভিডিও কিন্তু তখন রুবেলের বাম্পারেট সিনেমা ভন্ড রিলিজ পেয়েছিল তো এইসব দিক দিয়ে কিন্তু তাদের একটা কম্পিটিশন কিন্তু তখন থেকে আসলে হতে শুরু করে এবং এই কম্পিটিশন কিন্তু তখনই তুঙ্গে চলে যায় যে নাইনটিন নাইনটি নাইনে যখন মান্নার আম্মাজান সিনেমাটা করা হয় এবং এই সিনেমাতে কিন্তু ইনিশিয়ালি রুবেল কিন্তু চুঁচ ছিল এবং রুবেলকে কিন্তু সাইনিং মানে দিয়েও কিন্তু এই সিনেমাতে রুবেলকে নেওয়া হয় না তো এটা নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে রয়েছে বিস্তারিত আলোচনা সার্বিক দিক দিয়ে কিন্তু একটা ব্যাপার ধরা যায় যে মান্নার রাইভাল মানে মান্নার কম্পিউটার একটা টাইমে রুবেল ছিলেন এটা কিন্তু আসলে বিভিন্ন রকম পেপার পত্রিকা ওই টাইমের পোর্টাল কালেকশন করলেই কিন্তু আপনি জানতে পারবেন এবার বলবো আমিন খানের কথা আমিন খান কিন্তু মান্নার সঙ্গে যতগুলো সিনেমাতে কাজ করেছে দু সালের আগেই কিন্তু সবগুলো সিনেমা দু হাজার সালের পরে কিন্তু আমিন খান মান্নার সিনেমাতে কখনও তিনি কাজ করেনি এবং আমিন খান কিন্তু মান্নার সিনেমাতে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে কিন্তু আমিন খান কম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতো যেহেতু মান্না আগে থেকে জনপ্রিয়তা অর্জন করেছে এবার কি মনে প্রশ্ন জাগ না যে দুই সালের পরে কেন আমিন খান মান্নার সঙ্গে একসঙ্গে কাজ করেনি হ্যাঁ মান্নার সঙ্গে যদি কাজ করতে হতো তাহলে তো তাকে কম গুরুত্ব নিয়ে কাজ করতে হতো এবং ততদিনে কিন্তু আমিন খান একটা স্ট্যান্ড নাম তৈরি করে ফেলেছে এবং দু হাজার সালের পর দু হাজার এক দুই সালে কিন্তু একটা টাইমে পত্রিকাতে কিন্তু বড় বড় কাভারেজ দেওয়া যে মান্নার ঘাড়ে আমিনের নিঃশ্বাস হ্যাঁ এমনভাবেই কিন্তু মান্না আমি খানকে তখন বিট করতো তো এটা কিন্তু একটা সাময়িক টাইমের জন্য আমি এখান যেহেতু তার স্টারডাম লং টাইম ধরে রাখতে পারেনি এই কারণে হয়তো তিনি মান্নার কম্পিউটার সেভাবে তৈরি হতে পারেনি এবার সর্বশেষ মান্নার প্রতিদ্বন্দ্বী যিনি আমি যার কথা বলবো শাকিব খান দু হাজার ছয় সালে কিন্তু শাকিব খানের চারটা ডিপ জলের চারটা সিনেমায় কিন্তু রীতিমতো শাকিব খানকে ওভারনাইট স্টার বানিয়ে দেয় এবং তার ভাগ্যের চাকা এতটাই ঘুরিয়ে দেয় যে ওই ওইটাই ইন্ডাস্ট্রির লিডিং সুপার স্টার মান্নার প্রতিদ্বন্দ্বী হিসেবে দু হাজার সাত সালে তাকে ধরা হয় এবং দু হাজার সাত সালে মান্না শাকিবের হাড্ডাহ লড়াই হয় বক্স অফিসে এবং মান্নার ক্যারিয়ার সবচেয়ে হাড্ডাডি লড়াই কিন্তু শাকিব খানের সঙ্গেই হয় এবং এটা কিন্তু গোটা মিডিয়া যারা মিডিয়ার মানে চলচ্চিত্র কর্মী যারা তারাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু দুই সালে হাড়ে হাড়ে টের পায় যে একদিকে থাকে মান্নার টিম তো অন্যদিকে থাকে সাকিব সাকিব প্রডিউসাররা রীতিমতো দুই হাজার সাত সালে থেকেই কিন্তু আমাদের সিনেমা ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার তখন থেকে কিন্তু কাজ করে অডিয়েন্সরা কিন্তু ভাবতে শুরু করে যে মান্না এবং সাকিব খানের যেরকম কম্পিটিশন হচ্ছে এবং দুজন যেভাবে তাদের স্টারডাম ধরে রাখছে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে অন্য একটা ভালো জায়গায় চলে যাবে কিন্তু দু হাজার আট সালে আমাদের সবাইকে কাটকা দিয়ে কিন্তু মান্নার অকল পূরণ ঘটে যার ফলে কিন্তু ওখানে স্টপ হয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রির সেই রানিং ইন্ডাস্ট্রির পঞ্চাশ পার্সেন্ট তারকাই কিন্তু রীতিমতো তারা কাজ পায় না এবং ভগ্নদশা ইন্ডাস্ট্রির সেই কামব্যাক কিন্তু আজও আমরা করে উঠতে পারিনি আমরা কেটে উঠতে পারিনি আমাদের ইন্ডাস্ট্রির সেই ভগ্নদশা অবস্থা যাই হোক চিত্রনায়ক মান্নার টোটাল ক্যারিয়ারে তার কিন্তু এই চারজন তারকাকে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় কিংবা ভাবা হয় কিংবা কোনো না কোনোভাবে কিন্তু এই চারজনের নাম এসে ইএস কঞ্চন রুবেল আমিন খান এবং শাকিব খান তো এই চারজনই কিন্তু কোনো না কোনোভাবে মান্নার প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি ভাবতে পারেন আপনি ফিল্মগ্রাফি আপনি পোর্টাল কালেকশন করে আপনি সার্বিক দিক বিবেচনা করে কিন্তু আপনি এই ব্যাপারটা কিন্তু আপনি বুঝতে পারবেন এই প্রত্যেক তারকার সঙ্গে কিন্তু মান্নার একাধিক সিনেমা রয়েছে একসঙ্গে এবার আপনি হয়তো বলতে পারেন যে সালমান শাহ মুস্তানি রিয়াস তারা তো মানে রোমান্টিক সিনেমাটা টাইমে তুম তুঙ্গে ছিল তাহলে তারা কেন মান্নার প্রতিদ্বন্দ্বী হলো না এখন কথা হচ্ছে তারা যে প্যাটার্নের সিনেমা করতো মান্না ওই প্যাটার্নের সিনেমা কখনও করতো না মান্না কখনো রোমান্টিক সিনেমাতে কাজ করেনি এবং ইলিয়াস কাঞ্চন যখন তার ক্যারিয়ারের লাস্টের দিকে তখন কিন্তু মান্নার একক উত্থান তো এই টাইমে কিন্তু তাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তখন মানে আপনাকে মানতে হবে যে তখন ছিল ব্যাপারটা যেমন বলিউডের রাজেশ খান্না যখন স্টারডামের লাস্টের দিকে তখন অমিতাভ বচ্চন তার ক্যারিয়ারের পিক পয়েন্টে সবার কিন্তু সপ্তাহে টাইমে ভালো যায় না তো তখন কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা সুপ্ত মানে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ফুটে উঠতো তো এই ব্যাপারটা কিন্তু মান্না এবং ব্যাপারে কিন্তু হয়েছিল তো রুবেলের সঙ্গে কিন্তু মান্নার যে প্রতিদ্বন্দ্বিতা এটা এটা কিন্তু আসলে প্রত্যেকেই জানে মান্না এবং রুবেলের কম্পিটিশন কিন্তু নাইনটিন সিক্স থেকে কিন্তু মানে নাইনিন নাইনটি সেভেন নাইনটিন নাইনটি এইট কিন্তু রীতিমতো টক অফ দা টাউন সালমান ওমর সানি তারা ছিল তাদের দুজনের কম্পিটিটর এবার আমি যদি বলি রিয়াজের কথা যে রিয়াজ কেন মান্নার প্রতিদ্বন্দ্বী নয় যে রিয়াজ তো একটা টাইমে রোমান্টিক সিনেমা তিনি নায়ক ছিল এখন কথা হচ্ছে রিয়াজ কিন্তু রোমান্টিক ধরনের সিনেমাতে কাজ করতো এবং রিয়াজ এবং শাবনুর জুটির নামে সিনেমা চলত রিয়াজের একক নামে কিন্তু কোনো সিনেমা চলত না সিনেমা চতো রিয়াজ এবং শাবনুর জুটির নামে এবং পরবর্তীতে কিন্তু রিয়াজ শাবু জুটি ভেঙে যাওয়ার পরে কিন্তু রিয়াজ কমার্শিয়ালি কিন্তু সেইভাবে কামব্যাক করতে পারে না আমি কিন্তু কমার্শিয়াল সাইডের কথা বলছি আপনি এখন হয়তো পুরস্কার নিয়ে বলতে পারেন যে রিয়াজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে একাধিকবার মেরিল পুরস্কার পেয়েছে একাধিকবার মান্না তো পাইনি তাহলে মান্নার প্রতিদ্বন্দ্বী হতে পারে না আমি কমার্শিয়াল সিনেমার কথা বলছি এখানে কিন্তু আমি কোনো পুরস্কার টানছি না তো কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সেক্টরে কিন্তু কখনোই রিয়াজ কোনোভাবেই কিন্তু মান্নার প্রতিদ্বন্দ্বী ছিল না যা হোক মান্নার টোটাল ক্যারিয়ারে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে চারজনই ইলিয়াস কঞ্চন রুবেল আমিন খান এবং শাকিব খান তো যা হোক আজকের ভিডিওতে আমি মান্নার প্রতিদ্বন্দ্বী এবং কোন সময় কীভাবে ছিল তো এই ডকুমেন্টস নিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে পেশ করার চেষ্টা করছি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতে আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের এবং বাংলা চলচ্চিত্র নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে কিন্তু অবশ্যই ফিল্মসেয়ের সঙ্গে আপনাকে থাকতে হবে